গত 15 ফেব্রুয়ারি মঙ্গলবার নিউ জার্সির আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ওই দিন সন্ধ্যায় আটলান্টিক সিটির 109 উত্তর ফ্লোরিডা অ্যাভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, সমবেত প্রার্থনা, ভজন কীর্তন ইত্যাদি। ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে, চিত্তশুদ্ধি ব্যতীত কখনো ভগবত দর্শন হয় না। আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রদীপ দে, সুপ্রীতি দে, তৃপ্তি সরকার, সজল দাস, মিনু নন্দী, ধীমান পাল, শুক্লা পাল, সুমি মজুমদার, দীপা দে, বিনোদ ভেলোর, রানা দাস, সজল চক্রবর্তী, প্রবীণ আম্ব্রে, রকি দীপক প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন মাসিক এই ধর্মসভার আয়োজন করে থাকেন। ধর্মসভা শেষে তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।